অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 তুলা রাশির কেমন যাবে, এই নতুন বছর তুলা রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ 2021-এর এটি হচ্ছে বার্ষিক রাশিফল। এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি তুলা রাশির কি ফল হতে চলেছে। দেখুন, 2020 মোটের উপর দিয়ে গেল, কিন্তু 2021 প্রত্যেকের যেন ভালো কাটে, আমি এটা ঈশ্বরের কাছে কামনা করি। তো শুরু করা যাক, তুলা রাশি 2021 কি বার্তা বহন করে নিয়ে আসতে হচ্ছে। দেখুন, আমি যে বার্ষিক রাশিফলটি প্রেজেন্ট করছি, আমি চারটি ব্লিক প্ল্যানেটকে আমি কিন্তু এখানে কাউন্ট করছি। একটি হচ্ছে স্যাটার্ন, শনি, জুপিটার, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই চারটি প্ল্যানেটকে মূলত ধরে আমি কিন্তু রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এছাড়াও আমি মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল আমি আপনাদের সামনে তুলে ধরি। সেখানে অবশ্যই মঙ্গল, শুক্র, বুধ, রবি এই গ্রহগুলো সেখানে প্রাধান্য থাকে, কিন্তু বার্ষিক রাশিফলের ক্ষেত্রে মূলত চারটি প্ল্যানেটকে আমি এখানে তুলে ধরছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, উচিত মনে করেন, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সেখানে ক্রাইটেরিয়া কী আছে সমস্ত কিছু আপনারা সেখানে জানতে পারবেন। প্লিজ, বারবার বলছি, আপনার রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না, বহু মেসেজ আসছে, রাশি লগ্নের জন্য নয়, আপনার সমস্যা সমাধানের জন্য এটা বুকিং নাম্বার। এটা আপনাদেরকে এখানে কিন্তু চার্জ লাগবে, অর্থাৎ আপনি যদি আপনার সম্বন্ধে জানতে চান অবশ্যই এখানে ফ্রি নয়, এটা হচ্ছে পেড সার্ভিস। তো শুরু করা যাক 2021 তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণের কানেকশান, কেন্দ্র ত্রিকোণের কানেকশানে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম বলি, ভূমি, ভবন ও বাহন সুখ কিন্তু আপনাদের হবে। প্রথমেই আমি আসছি, অর্থাৎ আপনাদের নিজস্ব জমি আপনারা কিনবেন, নিজস্ব ফ্ল্যাট অথবা বাড়ি আপনাদের হবে, এবং আপনাদের নিজ বাহন, চার চাকা, দু চাকা, যে কোনো বাহন কিন্তু আপনাদের হবে। এটা হচ্ছে প্রথম, অর্থাৎ এই জায়গাটা, ভূমি, ভবন এবং বাহন সুখ কিন্তু এবছর আপনাদের খুব জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে। দুই নম্বর আসি, যারা রাজনীতিতে আছেন, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছেন, নির্বাচনে লড়বেন বা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়াবেন রাজনীতিতে, তাদের ক্ষেত্রে যদি আপনাদের রাশিচক্রের শনি এবং রাহু যদি আপনাদের ভালো থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে রবি, এই সকল ক্ষেত্রে যদি এই গ্রহগুলো যদি আপনার বাই বার্থ চার্ট ভালো থাকে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের হবে, যদি আপনাদের শুভ দশা, অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে। এবার আসি আর্থিক স্থিতির জায়গাটাতে। দেখুন, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত, আকস্মিক প্রাপ্তির জায়গাটা আপনাদের তৈরি করছে হঠাৎ অর্থ পাওয়া, এবং আর্থিক কন্ডিশন যাতে খারাপ চলছিল সেই জায়গা থেকে রিকভারি কিন্তু আপনাদের হবে। তুলা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, আর্থিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ না, আপনাদের ওভারঅল কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। এবছর আপনাদের সন্তান সুখের জায়গায়, যারা সন্তানের জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছে, সব থেকে খুশি কবে, ভাগ্য আপনাদের সাপোর্ট দিবে, অর্থাৎ যারা সন্তানের জন্য এতদিন প্রচেষ্টা করছে, সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গা সেটা কিন্তু তৈরি করছে, এবং সন্তানের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, সন্তানের জন্য আপনাদের মান সম্মান এবছর কিন্তু বৃদ্ধি পাবে। এবার আসি আপনাদের বিবাহের জায়গা। দেখুন, বিবাহের জায়গাটাতে আপনাদের যথেষ্ট ভালো বিয়ের কানেকশান, গাঢ় বিবাহের যোগ কিন্তু এবছর আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ শুভ বিবাহের জন্য যারা এগিয়ে চলছে তাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু আপনারা এগিয়ে চলুন। আপনারা যে কোনো নেটের মাধ্যমে যদি আপনারা বিয়ের ব্যাপারে এগাতে পারেন, অর্থাৎ কোনো সাইটের মাধ্যমে,
অনেক সাইড হয়ে গেছে, সেই মাধ্যমে আপনারা কিন্তু বিয়ের ব্যাপারে এগাতেই পারেন। অর্থাৎ শুভ বিবাহ ব্যাপারটা কিন্তু আপনাদের খুব ভালো। কিন্তু এবছর আপনাদের বিদেশ থেকে অর্থ আসা, অর্থাৎ বিদেশ থেকে আকর্ষিক অর্থ, বিদেশের সঙ্গে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা রত আছে, তাদের থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা এবছর পাবেন। অর্থাৎ বিদেশ থেকে অর্থ, বিদেশের সঙ্গে যারা কানেকশন আছে, পাশাপাশি আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু এবছর ব্যয় কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থা তাই বলছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন আপনি যদি তুলা রাশি জাতক হন, আপনি যদি জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের জায়গাটা কেমন হবে, প্রেমের জায়গাটার ব্যাপারে আমি বারবার বলি, আমি এটার জন্য মাসিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আমি কিন্তু এখানে ইঞ্জিনিয়ার বলছি, মাসিক ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু বারবার বলছি, আপনাদের পঞ্চম ভাব, আপনাদের দ্বিতীয় ভাব এবং আপনাদের শুক্র, মঙ্গল এবং চন্দ্র, এই ভাবগুলোকে ধরে এবং এই তিনটি গ্রহকে মেনলি কিন্তু দেখতে হয় প্রেমের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল যদি বলা যায়, আপনাদের প্রেমের ক্ষেত্রে মোটামুটি কিন্তু চলে যাবে। অর্থাৎ আপনারা যদি একটু কথা মিষ্টতা রাখতে পারেন, বন্ডিংটা নিজেদের মধ্যে ঠিক রাখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের প্রেমটা কিন্তু সফলতা হবে এবং আপনাদের নতুন প্রেম আসবে। এবং এই আপনাদের প্রেম থেকে লাভ, থেকে লাভ ম্যারেজ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা গ্রহগত অবস্থান তাই আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ এই ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলুন, এখানেও কিন্তু আপনারা যথেষ্ট সফলতা পাবেন। আপনারা, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হন, আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন এবছর। অর্থাৎ ভাগ্যর দ্বারা যে কাজগুলো হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই বলছে। এবার আসি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির দিক দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কর্মদিকটাতে আপনাদের যারা জব পরিবর্তন করতে চাইছেন, ভালো জব, ফার বেটার জব, অর্থাৎ যেখানে স্যালারি বেশি হবে, সেই জায়গাটাতে আপনারা করতেই পারেন। জব পরিবর্তনের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে, কিন্তু এটা যদি আপনারা এপ্রিলের পরে যদি করেন, সেক্ষেত্রে আরও ফার বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে যারা বদলির ব্যাপার চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বদলির ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বদলির জায়গাটাতে কিন্তু যথেষ্ট সম্ভাবনা তৈরি করছে। আপনার কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট। আপনি যদি তুলা রাশি জাতক হন, আপনি যদি তুলা রাশি জাতিকা হন, আপনাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনারা এবছর প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সেটা লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, ফাটকা থেকে হোক, বা আপনারা কোনো সূত্রে অর্থ পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এডুকেশনের দিকটা যদি বলি, যারা হায়ার এডুকেশন করছে, যারা পিএইচডি করছে, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, যারা এমবিএ, বিসিএ, এমএসসি বা এই সকল জায়গায় পড়াশোনা করছে, বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু সফলতা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। কিন্তু যারা মাধ্যমিক দিবে বা ক্লাস 8-9 বা উচ্চমাধ্যমিক দিবে, সেই জায়গাটা কিন্তু একটু হলো নেটের প্রতি, সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই জায়গাটা যারা নিচু লেভেলে পড়াশোনা করছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট নির্দেশ করছে, আপনারা পড়ার প্রতি একটু হলো মনোযোগী হন। এবার আছে যারা সেলফ প্রফেশনে আছে, যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, আপনার টিচার, ডক্টর, আপনাদের যারা সেলফ প্রফেশনে যারা আছে, সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ আপনারা এই সময় সফলতার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো জায়গা, মানে অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। দেখুন কিন্তু আপনাদের ছোটোখাটো চোট, আঘাত লাগা, ইলেকট্রিক থেকে ভয়, আগুন থেকে ভয়, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। আগুন থেকে কোনো বিভ্রাট কাণ্ড ঘটা বা ইলেকট্রিক থেকে বা কোনো জায়গাতে চোট আঘাত লেগে হাড়ে লাগা, রক্তপাত হওয়া, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই জায়গাটা অবশ্যই আপনারা কিন্তু খেয়ালে থাকবেন। এবার আসি আপনাদের যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি ভালো। দেখুন যারা ফুড রিলেটেড ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা গার্মেন্টসের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা জুয়েলারি দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি চলো, খুব ভালো বলতে পারছে, মোটামুটি চলো জুয়েলারি যাদের আছে।
যাদের হার্ডওয়্যারের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের নিজস্ব শিল্প বা ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আপনি যদি তুলার আছে জাতকরণ, আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যবসার দিক, আপনার যদি কসমেটিক্সের দোকান থাকে, আপনি যদি বিউটি পার্লার থাকে, আপনার যদি নিজস্ব বিউটি পার্লার বা কসমেটিক্সের দোকান, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ এখান থেকে উঠাতে কিন্তু পারবেন। অর্থাৎ নিজস্ব ব্যবসাতে বা যারা মাছের ব্যবসা করছেন, পুকুর লিজ নিচ্ছেন বা জমিতে ব্যবসা করছেন, জমি লিজ দিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক, বা যারা মাছ কিনে বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা যথেষ্ট সফলতার জায়গা কিন্তু থাকছে। গাড়ির ব্যবসা যারা করছেন, যারা ট্রান্সপোর্টে গাড়ি দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ির ব্যবসা একটা থেকে দুটো গাড়ি কিন্তু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট এ বছর ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। যদি আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা প্রথম দশা যদি পারমিট করে, সেক্ষেত্রে আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট সফলতা কিন্তু বা সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের থাকবে। এবার আসি আপনাদের শরীরগত দিকটা। দেখুন, শরীরের দিকটা আপনাদের মোটামুটি যাবে, আমি বারবার বলছি মোটামুটি আপনাদের যাবে। শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, শারীরিক পার্ট নিয়ে ওভারঅল খুব একটা ভালো যাবে না, খুব একটা খারাপ, ওভারঅল মোটের উপর দিয়ে শরীরের দিকটা কিন্তু যাবে। কিন্তু আপনাদের এবছর শত্রুতার জায়গাটা থাকছে, আপনাকে দেখে জেলাসি করবে, আপনার উন্নতির কারণ অন্যের জেলাসি হবে, এবং আপনাকে বাটারিং করে অর্থাৎ আপনাকে তেল দিয়ে কাজ হাসিল করে নেওয়ার জায়গাটা কিন্তু থাকছে। কিছু সুযোগ সন্ধানী লোক আপনার পাশে এবছর থাকবে, যারা শুধু নেওয়ার জন্য এসছে, লুটার জন্য এসছে। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হন, এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। টাকা লেনদেনের ব্যাপারে, অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, ভুল করে টাকা লেনদেন করবেন না, সেক্ষেত্রে সমস্যা আসবে, কারণ প্রচুর সুযোগ সন্ধানী লোক কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন লোক থাকবে আপনাকে অনেক দূর উঠিয়ে দিবে, মগডালে উঠিয়ে দিবে, মইটা আপনার টেনে নিবে, অর্থাৎ আপনার সঙ্গে বিট্রে করবে, এরকম বিট্রে করার লোকও কিন্তু থাকছে এবছর। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ আপনারা ফেলুন। এমনিতে শ্বশনাম মহাপুরুষার্যক সৃষ্টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভের জায়গা আপনাদের তৈরি করবে, সাকসেসের জায়গা তৈরি করবে। এবার আপনাদের আসি ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, পিতার থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের মোটামুটি কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, আপনি যদি তুলা রাশির হন জাতক বা জাতিকা। বিদেশ থেকে অর্থ আসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট হলো, বিদেশে যারা রত আছে তাদের থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনারা বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, ভাইয়ের থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এবছর আপনাদের সহযোগিতার ভাবটা কিন্তু যথেষ্ট থাকবে। এবার আপনাদের এবছর ঋণ পরিশোধ কিছু কিছু ক্ষেত্রে হবে, এবং দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং ধর্মের উপর, আপনার দেবগৃহের উপর যথেষ্ট আস্থা বিশ্বাস আপনাদের কিন্তু এবছর বাড়বে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে, এবং নতুন দিশা পাবেন। যাদের দীর্ঘদিনে আটকে আছে যে কাজগুলো আপনাদের রিকভারি হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে, ডিভোর্সের কেস চলছে, বা আপনাদের সম্পত্তিগত বা কোনো ঝামেলা ঝঞ্ঝাল, এই জায়গাটাতে কিন্তু আপনারা একটু হলো যে কোনো ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা পদক্ষেপ নিন, সেক্ষেত্রে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। মানে চট জলদি কোনো ডিসিশন নিলেন, সেখানে দেখা গেল ভুল হয়ে গেল, ভুল সিদ্ধান্ত হয়ে গেল, এই জায়গাটা কিন্তু করবেন না। এবং যারা শেয়ার মার্কেটে বা ফাটকাটাটা, অবশ্যই নিজস্ব ছক আপনারা অ্যানালাইসিস করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, অবশ্যই এই জায়গাটা আপনারা করুন আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন। এবার আসি আপনাদের যারা ভাবছেন যে ব্যবসা করবেন, নতুন ব্যবসা শুরু করবেন, তাদের জন্য কিন্তু এবছরটা যথেষ্ট আইডিয়াল সময়। অর্থাৎ ব্যবসা কেন্দ্রিক জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, নতুন ব্যবসা তো করা, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করলে আপনারা যথেষ্ট লাভ এবছর কিন্তু আপনারা পাবেন, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন। সেক্ষেত্রে দেখুন, তুলা রাশির ক্ষেত্রে 2021 কিছু কিছু ক্ষেত্রে সমস্যা যেমন আছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে ভালো দিকও
দেখা যাচ্ছে, আপনাদের কমিউনিকেশনগুলো বাড়বে। এবার যদি বলি যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, গ্ল্যামার দুনিয়াতে আছে, ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পিছনে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ ক্যামেরার সাইডে যারা আছে পিছনে, বা যারা কোরিওগ্রাফার, প্রডিউসার, ডাইরেক্টর, তাদের ক্ষেত্রে, বা সিরিয়ালে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং যারা ল নিয়ে করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি করবে। অর্থাৎ এ বছর আপনাদের তুলা রাশি যদি আপনি হন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু হবে। চাকরির ক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক চাকরিতে দিবেন ভাবছেন, প্রতিযোগিতামূলক চাকরিতে কিন্তু আপনারা সফলতা কিন্তু আপনারা পাবেন। আকস্মিক সফলতার জায়গাটা কিন্তু আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, প্রতিযোগিতামূলক জায়গাটাতে আপনারা যথেষ্ট সফলতা পাবেন, নতুন দিশা পাবেন কাজের ক্ষেত্রে, নতুন দিশার জায়গাটা আপনাদের তৈরি হচ্ছে, এবং অপরচুনিটির জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে এবছর প্রাপ্তির সঙ্গে সঙ্গে আপনাদের আগের যে জায়গাগুলো, যেটা আটকি ছিল, যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে চলেছে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, নতুন যুগের সূচনা আপনাদের হবে, অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন। অর্থাৎ যাদের বহুদিনকার ইচ্ছা যে আমি একটা নিজস্ব বাড়ি করব, এই বাড়ি কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এই জায়গাটাতে কোনো দ্বিধাবোধ নেই, এবং সন্তান এর এডুকেশন জায়গাটা কিন্তু যথেষ্ট এবছর কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এবার আসি যারা মেডিসিন রিলেটেড বিজনেস করছেন, যারা কাঠের বিজনেস করছেন, যারা হার্ডওয়্যার নেটওয়ার্কের বিজনেস করছে, বা যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছে। দেখুন, মেডিসিনের ব্যবসা ভালো চলবে, কাঠের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ অনলাইন প্রোডাক্টের সাথে অনলাইনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং যাদের ধরুন আপনার পোলট্রির ফার্ম আছে, অর্থাৎ পোলট্রি আপনি চাষ করেন, পোলট্রির ফার্ম, আপনাদের কিন্তু ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই দিকটা কিন্তু আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে আপনাদের ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। তবে যারা এজেড পার্সন আছে তাদের শরীরগত দিক নিয়ে আপনারা একটু হলেও টেনশনে থাকবেন, সে ব্যাপারে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসালটেন্স করুন, ডক্টরের সঙ্গে আপনারা পরামর্শ নিন যে তুলা রাশি আপনার যদি মা হয়, আপনার যদি বাবা হয়, সেক্ষেত্রে তাদের শরীরগত দিক নিয়ে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। ওভারঅল যদি বলা যায়, 2021 তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তনের বছর হতে চলেছে। অর্থাৎ আপনাদের সৌভাগ্য আসতে চলেছে এবং আপনাদের দুর্ভাগ্যের অবসান ঘটতে চলেছে। ভিডিওটি